কথা যেটা সত্য কথা সেটাই তোমার বলা হচ্ছে। হাসিও দিল না পারে কি আসবো পেটে অপারেশন এ মা। খাও খাও, যে মানুষকে বলো কেমন হয়েছে তো কষ্ট করে রান্না করেছি। উঁচু করলে তো ছিঁড়ে যাবে। তবু বলো দু বছর রাতের ভিডিও তো খারাপ হয়ে গেল। দু বছর পর পিঠে খাচ্ছি, পিঠে আমি না বানালে তো আর বানানো হবেও না। তাও দু বছর পর খাওয়ালো, তাও যুগে জুটলো। নালে বলবে পিঠে দিইনি, এই পিঠে দিয়ে আসো, নালে বলবে পিঠে বানিয়ে দিইনি বাবা, কেন শুনব। সবাইকে দিয়ে আসো। কি ব্যাপার মাইয়ার আর পোলারা, কি দেখতে আসো? এটা হলো পাটি সাপটা পিঠা, আমার বেটারারে আমি ভাবছি আজকে একটু পাটি সাপটা পিঠা কইরা খাওয়ামু। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলায় ভাত খাইতেছিলাম, সন্ধ্যাবেলায় না আটটার সময় আমি ডিনার করতেছিলাম। এই ডিনার করতে করতে আমার মনে করলো, মাথার মধ্যে চলে আসলো, মোর মেয়েটা বেটারারে একটুখানি সারপ্রাইজ দেওয়া যাক। সেই সারপ্রাইজ দিতেই এই অবস্থা। তো আমি এই যে নারকলের কুড় বানাই নিছি, তারপরে এই যে দুধ দিয়া, অনেক পরিমাণে দুধ দিয়া, তারপরে হচ্ছে কি চিনি দিয়া, সমস্ত কিছু দিয়া ভালো করে এই ইউটিউব থেকে দেখতেছিলাম। ইউটিউব থেকে যদি না দেখতাম হয় তো আমি ভালোই পারতাম, কিন্তু যেহেতু ইউটিউব থেকে দেখেছি এর লাগে মানে খারাপ হয়েছে। আসলে কি বলতো, শুধু চালের গুঁড়া দিলে মনে হয় ভালোই হইতো, কিন্তু এই যে ইউটিউব থেকে এই যে ময়দা দেওয়া শিখছি এয়া দিয়েই আমার যাই হোক চেষ্টা তো করছি। এই দেখবা নে মোর বেটাটা একদম কি মজা করে খাবে নে, যেহেতু তার বউ বানাইছে। এই কান ধরি, এই নাক ধরিস, জীবনেও আরে পিঠা বানানোর কথা আমি ভাববই না। মোর বেটাটাই যদি কোনোদিন বানাইয়া খাওয়াই হলে খামু, নয় খাওয়ারই দরকার নাই। আর তো কেউ বানাইয়া খাওয়ার নাই, কি আর করবো কম। পোলাটাই আমার ম্যাম এক করে শিখলে এসে ক ক বেড়া কি কর। ওরে বাবা রে, মোর পোলাটাই কত কাম করতে আছে, মা কত কষ্ট করতে আছে, মোর সন্তানে আমার জন্য কত কষ্ট করে দিতে আছে। হে আমি গর্ব কইরা কই, ওরে বাবা রে, এরম সন্তান যেন ঘরে 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 হয়। পোলাটারে কইলাম, দেখ দেখ তোর লাগে আমি কত সুন্দর পিঠা বানাইছি, তুই একটু খায় না বেটা। হ্যাঁ আমার পোলাটাই কয় কি, মা তোমার এই সেরা বেড়া পিঠা আমি তো জীবনেও দেখি নাই, এই আমি খাবো না, তুমি বাবার জন্যই রেখে দাও, বাবা তোমাকে অনেক ভালোবাসে। এইটা কোনো কথা হইলো তোমার জন্য পিঠা বানিয়েছি না আছে কেন? নাটক মারাচ্ছি, ভিডিও করছি, হলে অনেক চেষ্টা করলাম। ভালোবাসো ভালোবাসো, চুপ করো তুমি, নাকা ফাঁকা ডিজিটাল আদি বলেছে। বেশ তাই, ঠিক আছে। কি অবস্থা, 2000 years later. তো বেটাটারে আমি সন্ধ্যাবেলায় ফোন করছিলাম, কইছি কি একটু ছানা সন্দেশ আছে না ওই আলোই আসো, তো ওই আলোই আসবো। আর আমি হচ্ছে কুলি পিঠার গুড়া বানাই থইছি, হ্যাঁ তুমি আইসে আমারে পাটি সাপটা করে খাওয়াবো। যতই আমি পাটি সাপটা কইতে যাই ততই আমি ওই কুলি পিঠা কইয়া ফেলাই। কুলি পিঠা আর এই পাটি সাপটা দুইটাই আমার পছন্দ, কিন্তু কেউ একটু কইরা খাওয়ায় না। হ্যাঁ আলো মনের মধ্যে খুব দুঃখ, হ্যাঁ না বেটাটা আমার বিরিয়ানি নিয়ে আসে, মগো কুত্তাটা লাগে আমার, কালাটা লাগে। হ্যাঁ এবারে এই যে আমার বেটাটারে সুন্দর পিঠাটা আমি এখন দিতে দেখতে আসছি, বেটাটার রিয়াকশন দেখি একটুখানি, হাসিও দিল না পাগলা। কি আসবো পেটে অপারেশন এ মা। খাও খাও, যে মানুষকে বলো কেমন হয়েছে তো কষ্ট করে রান্না করেছি। উঁচু করলে তো ছেড়ে যাবে। রাতের ভিডিও তো খারাপ হয়ে গেল। দু বছর পর পিঠে খাচ্ছি,
জানলে আমরা তো আর বানানো হবেও না, তাও দু বছর পর খাওয়া হবে। ওই দিকে দিয়ে দিল আমি ওই যে পিঠে বানিয়ে দিয়ে আসবো, বলবে পিঠে দিয়ে নি, এই পিঠে দিয়ে আসো নাহলে।